বাজে খটকা প্রশংসা কুড়াতে চায় পটকা যার কাজ মানে লাগানো কোনো কাজে খটকা সবুজ টিয়া সবুজ টিয়া সবুজ টিয়া খুঁজে সবুজ বন সবুজ বনের চেয়েও সবুজ মোদের অবুজ মন সবুজ টিয়া সবুজ টিয়া খুঁজে সবুজ বন সবুজ বনের চেয়েও সবুজ মোদের অবুজ মন কোথা থেকে এলি বালি হাস কোথায় রে তোর দেশ জালে ভেসে সাঁতার কাটিস দেখতে লাগে বেশ কোথা থেকে এলি বালি হাস কোথায় রে তোর দেশ জালে ভেসে সাঁতার কাটিস দেখতে লাগে বেশ আহা দেখতে লাগে বেশ ও বগা তুই খাস কি পান্তা ভাত চাষ কি পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না ও বগা তুই খাস কি পান্তা ভাত চাষ কি পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই অমনি ধরে গাপুস গুপুস খাই বক পাখি তুই ধ্যানে বসে কিসের করিস ধ্যান কাছে গিয়ে দেখতে গেলে পুরে পালাস কেন বক পাখি তুই ধ্যানে বসে কিসের করিস ধ্যান কাছে গিয়ে দেখতে গেলে পুরে পালাস কেন মাছ রাঙা তুই মাছ খাবি খা আমা একটা দে মাছের কাটা বিধবে গলায় কাটা বেছে নে ও তুই কাটা বেছে নে ময়না ওরে ময়না কানে সোনার গয়না তোর মতো কেউ হয় না ঘরে যেমন রায় না ময়না ওরে ময়না কানে সোনার গয়না তোর মতো কেউ হয় না ঘরে যেমন রয় না বল না রে তুই বল বল না শুনি কথার ছাপি খোল বল না শুনি কথার ছাপি খোল দোয়েল
পাখি জাতীয় পাখি দেয় যে মিষ্টি শীষ, শীষের সুরে বাতাস জুড়ে সুর তুলে ফিসফিস। দোয়েল পাখি জাতীয় পাখি দেয় যে মিষ্টি শীষ, শীষের সুরে বাতাস জুড়ে সুর তুলে ফিসফিস। বুলবুলি তুই ফুল বাগানে লেজ তুলিয়ে নাচ, তোর নাচের ওই ছন্দে দুলে নাচবো সবাই আজ, আহা নাচবো সবাই আজ। কত রকম পাখপাখালি আমাদের এই দেশে, এই পাখিদের সুরে ভেসে দিন কেটে যায় হেসে। কত রকম পাখপাখালি আমাদের এই দেশে, এই পাখিদের সুরে ভেসে দিন কেটে যায় হেসে, এই পাখিদের সুরে ভেসে দিন কেটে যায় হেসে, আহা এই পাখিদের সুরে ভেসে দিন কেটে যায় হেসে। পটকা ভাই, পটকা ভাই কোথায়? পটকা ভাই, পটকা ভাই। এই যে আমি এসে গেছি, আরে পাখি দেখেই তো ছুটে এলাম। এ কি আপনার হাতে বন্দুক? ও আপনি তাহলে শিকার করতে এসেছেন? আমরা তো এখানে শুধুমাত্র বেড়াতে এসেছি পটকা ভাই, আপনি বন্দুক পেলেন কিভাবে? আরে বুদ্ধি করে বড় চাচার বন্দুকটা সঙ্গে নিয়ে এসেছি, বেড়ানোর পাখে পাখির ঝাঁক তাক দেখলে হাতের টিপটা ঝালিয়ে নেবো আর কি। আরে যেই সাথে জিপটাকেও ঝালিয়ে নেওয়ার তোফা ব্যবস্থা হবে। কিন্তু অতিথি পাখি শিকার করা তো শুনেছি খুব খারাপ, ওইগুলো হচ্ছে প্রকৃতির সৌন্দর্য। আর ওই সৌন্দর্য গুলো যখন উপাদেয় খাদ্য হয়ে পেটে শুধুবে তখন বুঝবি ওই সৌন্দর্যের আসল স্বাদ। আমার জিভটা আবার চোখের চেয়ে বেশি সমাজদার কিনা, তাই ওগুলো সৌন্দর্যের স্বাদ আমাকে পেতেই হবে। এই হতচ্ছাড়া পাজি দিলি তো সব পণ্ড করে, দুর্লভ প্রজাতির কয়েকটা হাঁস পেয়েছিলাম রে, ইস ছবি তোলার আগেই দিলি সব বরবাদ করে, পাখিগুলো সব উড়িয়ে দিলি বদমাশ, ধরতে পারলে তোর মুন্ড ছিঁড়ে নেব। শিকার করার ধান্দাটা বাদ দিয়ে চলুন পাখি দেখি, দেখেন কত সুন্দর সুন্দর পাখি। আরে বাহ, আরে ওই তো পেয়েছি পাখি, দাঁড়া আমি এই মাছরাঙাটাকে এখন শিকার করব। কিন্তু পটকা ভাই, মাছরাঙাটাকে খামোখায় শিকার করবেন? মাছরাঙাকে খাওয়া যায়? অবশ্যই খাওয়া যায়, মানে খেলেই খাওয়া যায় আর কি। এই মাছরাঙাটাকে আমি ঝলসানো রোস্ট বানিয়ে খাবো। পটকা ভাই দাঁড়ান, এত সুন্দর মাছরাঙাটাকে খামোখায় শিকার করবেন না প্লিজ। আহ চুপ কর তো, তোদের শুধু ওই একই ঘেন ঘেন, শিকার করবেন না শিকার করবেন না। আরে আমি এত কষ্ট করে বন্দুক বয়ে এনেছি কি মাছই মারতে? তোদের ঘেনার ঘেনরে আমার নিশানাটাই নষ্ট হয়ে যাবে, নয়তো পাখি উড়ে যাবে। এই এখন আমাকে ডিস্টার্ব করবি না, খবরদার বলে দিচ্ছি। ধ্যাত, আবার দেখি দুটো কাঠ বিড়ালে এসে জুটেছে, এমনিতে টুকুটুসির যন্ত্রণায় বাঁচি না, আবার দুটি উটকো ঝামেলা। এই ঝামেলা দুটির যন্ত্রণায় এখন আমার পাখি শিকার করাই বরবাদ হবে। দাঁড়া এই ঝামেলা দুটিকেই আগে বিদায় করে নেই।
আরে কাঠবিড়ালি দুটি কেন কোথায়? এই তো এখানেই ছিল, এখন আবার নেই। আমার তো মাথায় ঢুকছে না। গেলাম রে, ধ্যাত পাখিগুলো সব ফসকে গেল। কি চমৎকার সব নাদুস নুদুস পাখিগুলো ছিল। ইস, এবার যাই ওদিকে, দেখি আর কোনো পাখি পাওয়া যায় কিনা। আরে ওই তো একটা হাঁস ভাসছে পানিতে। বাহ, বরাতে একটা বোকা হাঁস জেটেছে, আমি এত কাছে এলেও উড়ে যাচ্ছে না। এটা হবে আমার সবচাইতে সহজ টার্গেট। ইয়াহু, লেগেছে! এ তো দেখি ভেঙে চুরে সব চুরমার। এ তো হাঁস না, এ তো দেখছি ডামি হাঁস। এই হদচ্ছাড়া বাজি, তুই আবার এসেছিস আমার ডামি হাঁসটা দিলি এবার পণ্ড করে। পায়ের ছাপ দেখে তো মনে হচ্ছে ইয়া ডাউস সাইজের কোন সাইবেরিয়ান হাঁস। ইয়া ডাউস সাইজ যখন, এবার টার্গেট মিস হওয়ার কোনো চান্সই নেই। হাতের টিপ ঝালিয়ে নিয়ে আর এই খাসা মৌকা পাওয়া গেছে। পটকা ভাই থামুন, দেখেন এটা হাঁসের পায়ের ছাপ না। হাঁসের পায়ের ছাপ কখনো এত বড় হয় না, নিশ্চয়ই এটা অন্য কিছু। তুই জানিস কচু পোড়া, স্পষ্ট হাঁসের পায়ের ছাপ দেখতে পাচ্ছি। এটা নির্ঘাত কোনো বড় জাতের সাইবেরিয়ান হাঁসের পায়ের ছাপ। পোড়াতে যখন আর জুটেছে, ওগুলোকে আজ শিকার করেই ছাড়বো। পৃথিবীর সবচেয়ে বড় হাঁস শিকার করে গিনেস বুকে নাম লেখাবো। আরে চুপ কর তো তোরা, আগে তো যাই, আগে হাঁসটা শিকার করে নেই তারপরে। আরে বাহ, আমার অনুমানই ঠিক, এক একটার কি দুর্দান্ত সাইজ। ওগুলো ডাকলস যা জমবে না। এই কোন হতচ্ছাড়া এখানে গুলি করে আমার লাইফ বয় দুটোর দফা রফা করলো রে? কি বলছেন? আরে ও দুটো তো সাইবেরিয়ান হাঁস। সাইবেরিয়ান হাঁস আমার সঙ্গেই আর কি, এখানে নিরিবিলিতে ছেলে মেয়েদের সাঁতার শিখাচ্ছিলাম আর গায়ে পরে ডিস্টার। দাঁড়া, তোকে ধরে নেই, তারপর দেখাচ্ছি মজা। ওরে বাবা, দাঁড়া, তোকে ধরে নেই, তারপর দেখাচ্ছি মজা। তোকে ধরে নেই হতচ্ছাড়া, কিলিয়ে তোকে আজ ডাক রোস্ট বানাবো রে হনুমান। পটকা ভাই, ওই লোকটা যদি আপনাকে ধরতে পারতো তাহলে সত্যি আপনাকে ডাক রোস্ট বানাতো। আরে ছো, আমাকে ডাক রোস্ট বানাবে? আরে আমাকে ধরা কি এতই সোজা রে? ওই লোকটার কপাল ভালো যে আমাকে ধাওয়া করেনি। ধাওয়া করলে আমার পিছনে ছুটতে ছুটতে ওই লোকটার হার্ট অ্যাটাক হয়ে যেত, বুঝলি? পটকা ভাই, দয়া করে এবার থামুন, বন্দুকটা রেখে চলুন পাখি দেখি। আপনার জন্য তো পাখিটা কিচ্ছুই দেখতে পারছি না, সব পাখি আপনি উড়িয়ে দিচ্ছেন খামোখা। আহ, চুপ কর তো, এই তোদের নিয়ে হয়েছে যত যন্ত্রণা। শিকার টিকার তো হচ্ছেই না, মাঝখান থেকে পাখি দেখাটাও বরবাদ হচ্ছে। পটকা ভাই, শিকারবাজির নামে আর কত খটকাবাজি করবেন? আপনাকে নিয়ে তো আর পারছি না, আপনি যেখানেই যান সেখানেই খটকাবাজি। আহ, চুপ কর তো, এই তোদের নিয়ে হয়েছে যত যন্ত্রণা। আরে ওই তো পেয়েছি বক পাখি। শুনেছি বক পাখি খুব বোকা হয়, মানে ধ্যানমগ্ন থাকে আর কি, আর এই পাখি হয় সহজ টার্গেট। আরে বাহ, আমার অনুমানই ঠিক, এই বক পাখিটা এমন ধ্যানমগ্ন যে ওটা হবে আমার সহজ টার্গেট।
হতচ্ছাড়া বদমাশ, তুই কোথাকার লোক রে? আমার এত পরিশ্রমের ছবিটাকে গুলি মেরে বরবাদ করে দিলি। হতচ্ছাড়া শিকার ছুটাচ্ছি তোর। শিল্পীর তুলি যেমন ভয়ানক অস্ত্র তা তো জানতাম না। তোকে আজ ব্রাশ দিয়ে ব্রাশ ফায়ার করবো রে হনুমান। ওরে বাবা রে, আগে পালাই। বটকা ভাই পালান, এবার শিকারবাজি বন্ধ করে জান প্রাণ নিয়ে পালান। বল হতচ্ছাড়া, আর শিকার করতে আসবি এদিকে? বল হতচ্ছাড়া, আর শিকার করবি? বল। ওরে বাবা রে, ভালো শিক্ষা হয়েছে, প্রতিজ্ঞা করছি আর শিকার করব না। এবার শিক্ষা হলো তো বটকা ভাই। ঠিকই বলেছিস রে, সবাই তো দেখি অতিথি পাখি রক্ষা করার পক্ষে, আমি একা বিপক্ষে থেকে তো দেখছি উটকো ঝামেলা হয়ে দাঁড়িয়েছি। অতিথি পাখি শিকার করতে চাইছি বলে তো সবাই দেখি এখন আমাকেই শিকার করতে চাইছে। ওরে বাবা, আমি আর কারো শিকার হতে চাই না। পাখিরা প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতিতে বহাল তবিয়তে বিরাজ করুক। যার কাজ মানে লাগানো কোনো কাজে খটকা।